হ্যালো ভ্রিমান আমার নাম এমুল আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল আমরা করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস যেই সিরিজ চলছে সেই সিরিজটার নাম টার্গেট চল্লিশে চল্লিশ তার মানে কোনো একজন স্টুডেন্ট যদি টিউশন নাও পড়ে তাও যেন চল্লিশে চল্লিশ ম্যাথমেটিক্সে পাই এই হচ্ছে আমার টার্গেট চলো শুরু করি আমরা ক্লাস তিনটে করে ফেলেছি আজকে হচ্ছে ফাংশনের চার নম্বর পার্ট দেখো থামনেলেই লিখেছি এই ক্লাসগুলো দেখার পর কোনো অসুবিধা থাকতে পারে না এক এক করে সিরিয়ালিটি অনুযায়ী শেষ হচ্ছে প্রথম দুটো পার্টে শুধুমাত্র থিওরি পড়েছি তিন নম্বর পার্টে ওই থিওরিগুলোকে কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখেছি আজকে স্পেশাল হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জ দুটো ফাংশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিক বিশেষ করে ডোমেন ঠিক আছে আজকে ডোমেন অ্যান্ড রেঞ্জ স্পেশাল ডোমেন অ্যান্ড রেঞ্জ ঠিক আছে ডোমেনের বাংলাটা হচ্ছে ক্ষেত্র আর রেঞ্জের বাংলাটা হচ্ছে পাল্লা বা প্রসার ঠিক আছে তো ডোমেনেই বেশি ইউজ করি আমরা ইউজ বলার সময় এবার দেখো কোনো একটা ফাংশানকে তিনভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে এইভাবে অর্ডার পেয়ার আকারে লেখা ফাংশানটাকে যেটা অরিজিনালি শিখেছিলাম যেভাবে অথবা ফাংশানটাকে ছবি আকারে লেখে প্রকাশ করা তাহলে এইভাবে হলো ধরো এই একটা ফাংশন আছে এই ফাংশানটার নাম ধরো এফ অথবা ফাংশানটাকে এইভাবে লেখে প্রকাশ করা ঠিক আছে তিন রকমভাবে থাকলেই ফাংশন কীভাবে ইউজ করবো যেহেতু এটা এবং এটা প্রচুর সোজা জিনিস এই জন্য পরীক্ষায় এই জাতীয় গুলো খুব কম আসে কারণ যথেষ্ট সোজা জিনিস এটা তো আসেই না কারণ এটা সবচেয়ে সোজা এছাড়াও এটা আসে না তো সবার থেকে একদম সোজাটার থেকে শুরু করি ধরো তোমার একটা ছবি দেওয়া আছে ছবিটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে আমরা কি জানি ফাংশান কাকে বলে যদি প্রত্যেকটা পয়েন্ট একটা পয়েন্টে গিয়ে ম্যাচ করে যেমনি একমাত্র একটা পয়েন্টে গিয়ে ম্যাচ করতে হবে যেরকম এটা একটা পয়েন্টে ম্যাচ করছে দুইও একটাই তিনও একটাই পয়েন্টে কোথায় গেল তিন এই পয়েন্টে চার হচ্ছে এই পয়েন্টে অ্যান্ড পাঁচ হচ্ছে এই পয়েন্টে তাহলে এটা একটা ফাংশান রিপ্রেজেন্ট করছে তাহলে এর যদি ডোমেন রেঞ্জ এগুলো বলি তাহলে কত হবে দেখো ডোমেন হচ্ছে এই যে সেটটা এই টোটাল সেটটাকে যদি আমি এ সেট বলি আর এই টোটাল সেটটাকে যদি বি সেট বলি তাহলে ডোমেন হচ্ছে আমার টোটাল এ সেটটাই হয় সবসময় যেখান থেকে যাই প্রত্যেকটা এলিমেন্টকেই যেহেতু ইউজ হতে হয় এই জন্য এই প্রথম সেটটা সবসময় ডোমেন হয় টোটাল সেটটাই ডোমেন হয় ঠিক আছে তাহলে এ সেটটাই হচ্ছে ডোমেন অথবা তুমি বলতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা ছিল তাই এখানে এরকম কোনো থাকতে পারে না যে এখানে একটা সিক্স এলিমেন্ট ছিল আর এটা ইউজ হয়নি তখন তো এটা ফাংশন না ইউজ সবাইকেই হতে হবে সবাইকেই ইউজ হতে হবে এবং একবার করে ইউজ হতে হবে সবাইকে দ্যাট ইজ ডোমেন তাহলে ডোমেন থাকলে খুব সোজা এটা হয়ে গেলো আর যদি বলতো কো ডোমেন কোডোমেন ঠিক আছে কোডোমেন মানে হচ্ছে এই অংশটা উপ অঞ্চল আচ্ছা তা সেটা কি সেটা হচ্ছে টোটাল বি সেটটাকেই বলে কোডোমেন মানে ডান দিকে যেই সেটটা ম্যাচ করছে সেই সেটটা হচ্ছে ডোমেন যেখানে গিয়ে ম্যাচ হচ্ছে ওটা বলা হয় কোডোমেন মানে এ বি সি ডি ই প্রত্যেকটাই বাট যদি এখানে বলতো রেঞ্জ তাহলে কোডোমেনের যে সমস্ত এলিমেন্ট ইউজ হয়েছে সেগুলো হচ্ছে রেঞ্জ রেঞ্জের মধ্যে কে পড়তো এ পড়তো বি সি অ্যান্ড ডি ই যেহেতু ইউজ হচ্ছে না আমার তাহলে ই কিন্তু রেঞ্জের মধ্যে পড়ে না ব্যাস ছবি দিলে এটুকুর মধ্যেই কমপ্লিট বাট তোমাদের পরীক্ষায় তো ছবি দিয়ে আসবে না কারণ এত সোজা তো দেবে না তো সেকেন্ড কিছু কিছু কোনো কোনো টাইমে যে আসে সেটা হচ্ছে এইভাবে অর্ডার পেয়ার আকারে ফাংশন লেখা ঠিক আছে অ্যাকচুয়ালি ফাংশান এখান থেকেই তৈরি হয় কিন্তু সংজ্ঞা আসে ফাংশনের তো যাই হোক তো এইভাবে যদি দেয় তাহলে কি বলবো যে প্রথম যে পদগুলো আছে প্রথমগুলো এই যে এই যে ফার্স্ট যে এলিমেন্টগুলো সেগুলোর যদি কম্বিনেশান করিস তাহলে সেগুলোই হয় ডোমেন ঠিক আছে এইভাবে দিলে ডোমেন হচ্ছে কত ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর আর রেঞ্জ কোনটা রেঞ্জ হচ্ছে যেগুলো সেকেন্ডগুলো সেগুলোকে বলা হাই রেঞ্জ বোঝা গেছে রেঞ্জ টু সেভেন সিক্স সেভেন দেখো সেভেন দুইবার আছে লেখা যাবে না দুইবার কেন কারণ রেঞ্জ অ্যান্ড ডোমেন এগুলো আলটিমেটলি সেট হয় আচ্ছা দেখো প্রথমটা কিন্তু কোনোদিনও রিপিট হবে না যদি কোনো সেটের ক্ষেত্রে যদি কোনো ফাংশনের ক্ষেত্রে প্রথমটাই রিপিট হয় ওয়ান কমা টু ওয়ান কমা সেভেন তাহলে সেটা কিন্তু ফাংশন না তার মানে ওটা কি ওয়ান গিয়ে টুতে গিয়ে ম্যাচ করলো আবার ওয়ান গিয়ে সেভেনে গিয়ে ম্যাচ করলো মানে এখানে ওয়ান এখানেও গিয়ে ম্যাচ করলো এখানেও গিয়ে ম্যাচ করলো সেটা হতে পারে না একবারই একটা জায়গায় কিন্তু পরেরটা অনেকবার হতে পারে এই যে বি যে ওয়ানও গিয়ে বি এর সঙ্গে আর এখানে ফাইভও কে বিয়ের সঙ্গে সেকেন্ডটা মাল্টিপল টাইম আসতে পারে বাট প্রথমটা না ঠিক আছে তাহলে ডোমেন হচ্ছে প্রত্যেকটাই নিয়ে নাও আর রেঞ্জ হচ্ছে সেকেন্ড হলো নিয়ে নাও ব্যাস কমপ্লিট এই দুই ধরনের সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চিন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা মানে ওয়ান এই দুটো মিলে আর এটা মানে নাইনটি এই হচ্ছে ব্যাপার তো আমাদের আলটিমেটলি এগুলোই শিখতে হবে তো এবার ফাংশনের আদর্শ আকারটা কীরকম যে ফাংশনে এইভাবে তোমার লিখে দেওয়া উচিত কোনো ফাংশন যে কোনো একটা ফাংশান কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পর্যন্ত গেছে মানে পয়েন্টগুলো কার নেবো আমরা এখানে বসানোর সময় আর আমাদের যে আনসারগুলো আসবে সেই আনসারগুলো যেমন এই ফাংশানটা আমি লিখেছি এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পয়েন্টগুলো তুমি বসাও বসিয়ে রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যা কিছু না কিছু ভ্যালু পাবে যেরকম এফ ওয়ান যদি বসাও তাহলে এখানে ফাইভ ইন্টু ওয়ানের এর স্কোয়ার প্লাস সেভেন তার মানে এখানে বারো পাচ্ছ একদম বাস্তব সংখ্যা এটা ঠিক আছে বোঝা গেছে এইভাবে যেটা তোমাকে বসাতে বলেনি সেটা তুমি ওখানে বসাবে না এই হচ্ছে ব্যাপার তো এটাকে বলা হয় ডোমেন তাহলে এই এই ক্ষেত্রে এইটাকে বলা হয় সব সময় ডোমেন আর এই ডান দিকে এটাকে বলা হয় সবসময় ডোমেন ঠিক আছে তো এটা তো ঠিক আছে রেঞ্জ কোনটা যেটা যেটা আসবে সেটা সেটা রেঞ্জ ঠিক আছে আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় কী করবে জানো তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রবলেম দেবে যেখানে কিছুই বলা থাকবে না জাস্ট শুধু এইটা দেবে রুলস যেটা ফাংশনের ক্ষেত্রে ডোমেন বলা থাকে রেঞ্জ বলা থাকে আর একটাতে সেকেন্ড পার্টটাতে রুলস বলা থাকে তোমাদের শুধু রুলসটা দেবে ফাংশনের তোমাদের কোনো ডোমেন আর রেঞ্জের পার্টটা দেবেই না তোমাকে বলবে যে বের করো ডোমেন বের করো রেঞ্জ বের করো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমাদের দেবে এবং তোমাদের এগুলোই সলিউশন করতে হবে আলটিমেট ডোমেনের রেঞ্জের প্রবলেম পাড়া প্রবলেম সলভ করা মানে এগুলো সলভ করা বোঝা গেছে ব্যাপারটা তো আমরা এক এক করে এগুলো সলভ করবো চলো যে যেই কটা উদাহরণ লিখেছি সেই কটাই আমি আগে সলভ করব তারপর বাকিগুলো আসছি বইয়ের কিছু অ্যান্ড আজকে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা দেখলে তোমরা আশা করি ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করতে শিখে যাবে যদিও ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করা খুব বড় রকমের কনসেপ্ট মানে খুব অনেক লেন্দি কনসেপ্ট বাট তোমাদের যতটুকু লাগবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যতটুকু লাগবে ততটুকু ডেফিনেট পারবে প্রবলেম হবে না ঠিক আছে চলো দেখি এবার আমরা একটা জিনিস জানবো আর রেঞ্জ বের করার জন্য সেটা হচ্ছে প্রবলেম অফ ফাংশন দেখো প্রবলেম একটা পয়েন্ট বললাম আমি প্রবলেম হোয়াট ইজ প্রবলেম যে বিন্দুতে এটা নাম দিলাম আমি প্রবলেম ঠিক আছে এটা বইয়ের প্রবলেম না এটা আমার দেওয়া নাম একটা প্রবলেম নাম দিলাম একজনের প্রবলেম প্রবলেম কার নাম যেই বিন্দুতে ফাংশান এর মান নির্ণয় করা সম্ভব নয় সেই বিন্দুগুলোর নাম দিলাম প্রবলেম প্রবলেম বিন্দু বোঝা গেছে উদাহরণ দিই উদাহরণ দিই উদাহরণ না দিলে হয়তো তোমরা বুঝবে না তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এক্স আমি এখান থেকে যদি জিরোয়ের মান বের করতে চাই তাহলে ওয়ান বাই জিরো যার মান বের করা সম্ভব নয় কারণ ওয়ান বাই জিরো পসিবল না ঠিক আছে ওয়ান বাই জিরো দিয়ে বের করতে পারবে পারবে না তাহলে ওইটার নাম দিলাম প্রবলেম ঠিক আছে এবার দেখো তো প্রবলেমের মধ্যে কারা কারা আসবে তো ফাংশনের ক্ষেত্রে প্রবলেম কারা কারা এটা একটু জানতে হবে তো দেখো আলটিমেটলি তিন ধরনের প্রবলেম তো সবচেয়ে মেন যে প্রবলেম দুটো এ দুটো হচ্ছে প্রথমে সামথিং বাই জিরো সামথিং বাই জিরো মানে উপরে যাই থাক না কেন নিচের দিকে জিরো হওয়া ফাংশনের ক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেম ঠিক আছে এটা একটা প্রবলেম প্রবলেম নাম্বার টু প্রবলেম নাম্বার টু হচ্ছে আমাদের রুট ওভার অফ নেগেটিভ রুট ওভার অফ নেগেটিভ নাম্বার মানে রুটের ভেতরে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এই যে জিনিসগুলো এগুলো তিন নম্বর যদি লগের পার্ট থাকে যদি লগের পার্ট লগ এ বেস এম থাকে তাহলে এখানে রাখো এখানে সব সবসময় কে গ্রেটার দেন জিরো হতে হবে জিরোর থেকে বড় হতে হবে এমকে অ্যান্ড এ কেও কিন্তু গ্রেটার দেন জিরো হতে হবে এবং নট ইকুয়াল টু ওয়ান হতে হবে মানে জিরোর থেকে বড় হবে বাট এক না মানে একের কম হতে হবে ঠিক আছে বাট পজিটিভ হতে হবে পজিটিভ বাট এক নয় ঠিক আছে এইটা হতে হবে ব্যাস এই দুটো তো এই তিনটে মিলে হচ্ছে ব্যাপার তো সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে প্রথম দুটো ঠিক আছে সামথিং বাই জিরো অ্যান্ড রুট অফ নেগেটিভ এই দুটোই হচ্ছে আমাদের প্রবলেম অ্যান্ড আমরা এই দুটোকেই ইভেনচুয়ালি সলভ করবো সময় তো আমাদের ডোমেন কি হবে দেখো ডোমেন আমরা ডোমেন বের করতে গেলে ডোমেন বের তোমরা এটা মনে রাখতে পারো ডোমেন ইকুয়ালস টু দুনিয়ার সমস্ত সংখ্যা দুনিয়ার সমস্ত সংখ্যা মানে রিয়েল নাম্বারস রিয়েল নাম্বার মানে সবাই মাইনাস প্রবলেম এইটা করলেই তোমরা ডোমেন পেয়ে যাবে বুঝে গেছে ব্যাস এইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের বেরিয়ে যাবে ডোমেন মনে রাখবে এটা তো ডোমেন বের করা সহজ সরল নিয়ম যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে ফাংশানটা বের করো প্রবলেম মানে কোন কোন বিন্দুতে মান নির্ণয় করা যাচ্ছে না ফাংশানটা অনির্ণেয় মান মানে ইনভ্যালিড ফাংশন হয়ে যাচ্ছে সেইটা টোটাল নাম্বারস ধরো দশটা নাম্বার আছে দুনিয়াতে তিনটা নাম্বারে বের করা যাচ্ছে না তাহলে ওই তিনটা নাম্বার বাদ দিয়ে তাহলে বাকি যে সাতটা নাম্বার সেই সাতটা নাম্বারে কি মান বের করা যাচ্ছে যেখানে যেখানে মান বের করা যায় সেটাই আলটিমেটলি ডোমেন বেশি কিছু ভাবার দরকার নেই কোনো একটা ফাংশনের যেই যেই পয়েন্টে ভ্যালু মান বের করা যায় সেই সেই পয়েন্টগুলোকে বলা হয় ডোমেন তো এই জন্য আমরা ডোমেন এইভাবে বের করতে পারি যে রিয়াল নাম্বার মাইনাস প্রবলেম এটা একটা প্রসেস আদারওয়াইজ নর্মালিও বের করা যায় অথবা এরকম বের করা যায় যে রিয়েল নাম্বার মানে সমস্ত নাম্বার মাইনাস প্রবলেম নাম্বারগুলো যেই যেই নাম্বারে বেরোচ্ছে না মান এই কনসেপ্টটার উপর বেস করে আমরা সবচেয়ে বেশি অঙ্ক করব এইটার উপর বেস করে চলো একটা একটা করে দেখি প্রথম নাম্বার ওয়ান অঙ্ক ঠিক আছে তো সবার প্রথমে কী বের করব না প্রবলেম বের করবো দেখো তো কোথায় করি এখানে একটু ডান দিকে এটা দিলাম বোঝা ঠিক আছে এগুলো তোমরা লিখে নাও লক পার্ট আমি আপাতত মুছে দিচ্ছি যেহেতু আমাদের লাগবে না তোমরা একটু লিখে নাও বা স্ক্রিনশট করে নাও আমাদের এই দুটোই লাগবে

নিচে জিরো হলে প্রবলেম তাহলে প্রবলেমগুলো বের করব প্রবলেম কী করে বের তাহলে এই যেহেতু ভগ্নাংশের নিচে জিরো হলে প্রবলেম তার মানে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্সের ভ্যালুটা বের করো এক্সের ভ্যালু কত থ্রি ব্যাস থ্রি হলে প্রবলেম তুমি অ্যাকচুয়ালি থ্রি বসে দেখো প্রবলেম আসবে তুমি যদি এফের জায়গায় এফ অফ থ্রি বসাও তাহলে থ্রি প্লাস ফাইভ মানে এইট আর নিচে জিরো চলে আসবে এইট বাই জিরো প্রবলেম হয়ে যাবে তার মানে তিন থ্রি যে পয়েন্ট এই থ্রি পয়েন্টে আলটিমেটলি আমার প্রবলেম তার মানে আমার ডোমেন কী হবে দেখো ডোমেন ডোমেন হচ্ছে পৃথিবীর সমস্ত নাম্বার মাইনাস থ্রি পৃথিবীর সমস্ত নাম্বার থেকে থ্রি বাদ হয়ে গেল শেষ এটাই ডোমেন বোঝা গেছে এরপর তিন নাম্বার অঙ্কটা করব আমি দেখো তিন নাম্বার প্রবলেম এফ ওপ এক্স ইকোয়ালস টু ওয়ান বাই এক্স আবার দেখো ভগ্নাংশ টাইপ তাহলে নিচেরটাকে জিরো করো পয়েন্ট এক্সের ভ্যালু বের করো তাহলে নিচেরটাকে জিরো করলে আলটিমেটলি এক্সের জায়গায় ডাইরেক্ট চলে আসলো নিচেরটাকে জিরো করতে করতেই এক্সের মান চলে আসলো এক্স জিরো তাহলে জিরোতেই প্রবলেম আর কোথাও প্রবলেম নেই তাহলে এই অঙ্কটার ডোমেন কত হবে তার মানে ডোমেন হচ্ছে জিরো বাদে সমস্ত নাম্বার দুনিয়ার সমস্ত নাম্বার মাইনাস জিরো এই হচ্ছে আমার প্রবলেম এই সরি ডোমেন বোঝা গেল তো সবার প্রথমে প্রবলেম বের করলাম যে কোথায় প্রবলেম কোথায় নিচে জিরো হচ্ছে ফাংশানটা অনের নেও তোমার এখানে লেখা যায় অপেক্ষ এফোপেক্স অনের নেও যখন এটা প্রবলেম আর কি এফোপেক্স অনের নেও এইভাবে লিখতে পারো তোমরা মানে এফোপেক্সের মান বের করা সম্ভব নয় যখন নিচের পার্টটা জিরো সেখান থেকে এক্সের প্যান্টটা বের করবো এক্সের মানটা বেরোলেই প্রবলেম বেরিয়ে যায় ঠিক আছে এ দুটো গেল তারপর একটা তারপর দেখো সাইন এক্স চলো ভালো অঙ্ক দুই নম্বর এক্স ইকুয়ালস টু ওয়ান বাই সাইন সাইনেক্স নট এক্স ওয়ান বাই সাইন এক্স তাহলে কি কি করবো এক্স নিচের পার্টটাকে জিরো বানাম উপরে যাই থাকুন উপরে দেখে কোনো লাভ নেই আমার নিচের পার্টটা জিরো সবসময় সাইনেক্সিক ছিলো আমরা সাইনেক্সিক্টেছিলো যদি তোমরা ত্রিকোণমিতি পড়ে থাকো ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারে ইকুয়েশনের সমাধান শেখায় তাহলে সেটা যদি শিখে থাকো তাহলে কোনো ব্যাপার না আদারওয়াইজ আমি বলে দিচ্ছি সাইনেক্সিক্টেছিলো আমরা জানি জিরো পয়েন্টে শুধু জিরো হয় শুধু জিরো পয়েন্টে না দেখো ওটা মাধ্যমিকের জন্য ঠিক ছিল যে জিরো পয়েন্টে সাইন জিরো হয় পাই এর সাইন এন পাই এই যে এন পাই এন পাই পাই এর সমস্ত গুণিতক মানে জিরো পাই মানে জিরো ওয়ান পাই মানে পাই টু পাই থ্রি পাই ফোর পাই প্রত্যেকটা পয়েন্টে তিরো পাই ঠিক আছে এন সময় পূর্ণ সংখ্যা ব্যাস তার মানে এক্স ইকুয়ালস টু এন পাই এই বিন্দুগুলোতে হচ্ছে ফাংশনটাতে সমস্যা ঠিক আছে এন পাই গেল এটা তাহলে ডোমেন বের করে দেখি ডোমেন টোটাল রিয়েল নাম্বার মাইনাস এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলো কি এন পাই এর মতো দেখতে নাম্বার পাই মানে জিরো পাই ওয়ান পাই টু পাই থ্রি পাই আবার মাইনাস ওয়ান পাই মাইনাস টু পাই এই যে পয়েন্টগুলো এই সমস্ত পয়েন্টগুলোতে এন পাই সাজ দ্যাট এন বিলংস টু এটা লিখবে এতগুলো পয়েন্ট যদিও অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি পয়েন্ট বাদ চলে গেলো কিন্তু রিয়েল নাম্বার কোনো শেষই নেই অতগুলো নাম্বার থেকে নাম্বার বাদ গেল এইটা হচ্ছে ডোমেন বোঝা গেল ডোমেন আচ্ছা তারপর নম্বরটা চলো নম্বরটা করি এফ ওভেক্স ইকাল টু এক্স মাইনাস ফোর চলো দেখি এফ অক্স ইক রুট আওয়ার অফ এক্স মাইনাস ফোর দেখো প্রবলেম কোথায় নেগেটিভ আসলে প্রবলেম তাহলে তুমি দেখো প্রবলেম দিয়েও করতে পারো নর্মাল দিয়েও করতে পারো যদি প্রবলেম দিয়ে করি এটা তার দেখো এটা প্রবলেম কোথায় এর প্রবলেম বের করি রুটের প্রবলেম না তার মানে এক্স মাইনাস ফোর লেস জিরো হলে প্রবলেম এটা বুঝতে পেরেছো এক্স মাইনাস জিরোটা হলে এর প্রবলেম লেস মানে নেগেটিভ হলে প্রবলেম তো পজিটিভ হতে হবে অথবা জিরো হতে হবে জিরো অথবা পজিটিভ তার মানে দেখো এক্স লেস দেন ফোর হলে প্রবলেম এক্স লেস দেন ফোর হলে প্রবলেম তাহলে ডোমেন কোডটা এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় সংখ্যা রেখা করাটাই বেটার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পৃথিবীর সমস্ত যে রিয়েল নাম্বারগুলো আছে সেই রিয়েল নাম্বারগুলো এই নাম্বারে এই নাম্বার লাইনে প্রকাশ করা যায় দেখো চারের থেকে কম হলে সমস্যা চারের থেকে কম হলে সমস্যা তাহলে অ্যাকচুয়ালি হতে কী হবে চারের থেকে বেশি এই অংশটা হতে হবে তাহলে উত্তর হচ্ছে এটা অথবা তোমরা এখানে এই এই পার্টার ক্ষেত্রে প্রবলেম দিয়ে করো অথবা প্রবলেম দিয়ে করার দরকার নেই তোমরা ডাইরেক্ট করো তাহলে ডাইরেক্ট করলে কথা হবে দেখো ডোমেন ডাইরেক্ট ডোমেন করবো ঠিক আছে তাহলে ডোমেন করতে বেরোবে সব সময় রুটের ভেতরটাকে পজিটিভ হতে হবে এবং পজিটিভ হওয়ার জন্য যা যা শর্ত যে এক্সের যা যা ভ্যালু সেটাই হচ্ছে ডোমেন তার মানে এক্স মাইনাস ফোর এটাকে পজিটিভ হতে হবে এবং জিরো হওয়া যে কোনো অসুবিধা নেই রুটের ভেতর জিরো হলেও কোনো অসুবিধা নেই পজিটিভ হলেও অসুবিধা নেই নেগেটিভ হলে শুধু অসুবিধা তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফোর এটাই আলটিমেটলি ডোমেন ঠিক আছে এবার এটাকে লেখা যায় বিভিন্নভাবে সেটা আমি লিখে দিচ্ছি তাহলে দেখো কী বলেছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে গেল মাইনাস ওয়ান মাইনাস টু গেল এবার দেখো চার অথবা চারের থেকে বেশি এই যে চার অথবা চারের থেকে বেশি ইকুয়ালটার জন্য এইখান থেকে এইদিকে টোটালটাই হচ্ছে আমার ডোমেনের অংশ এই অংশটাই আমার ইভেনচুয়ালি উত্তর তাহলে ডোমেনের মধ্যে কি লিখতে পারবো ডোমেন মানে চার থেকে শুরু করে সমস্ত পয়েন্ট চার থেকে শুরু করে সমস্ত পয়েন্টকে আমরা ইন্টারভেল দিয়ে ডিনোট করি যারা যারা ইন্টারভেল জানো না তারা আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের তাহলে চার থেকে শুরু করে নিয়ে সমস্ত পয়েন্ট কত দূর পর্যন্ত যাবে ইনফিনিটি পর্যন্ত তাহলে চার থেকে ইনফিনিটি যত পয়েন্ট আছে চারে যেহেতু ইকুয়াল টুটা আছে এখানে থার্ড ব্র্যাকেট পড়বে আর এটাতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয় একটু শুনে নাও এই ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এটা আমি একটু বুঝলাম সেটার জন্য তোমাদের ইন্টারভেল জানতে হবে ইন্টারভেল দেখো ইন্টারভেল মানে ইন্টারভেল ইন্টারভেল মানে সমস্ত পয়েন্টকে কী করে বলবো ঠিক আছে আমরা জানি যে কোনো দুটো পয়েন্টের মাঝখানে ধরো ওয়ান আর টু ওয়ান আর টু এর মাঝখানে কোটি কোটি পয়েন্ট আছে কিন্তু আমরা বোঝাবো কী করে ওয়ান আর টু এর মধ্যে সমস্ত পয়েন্ট তাহলে তো বাংলাই লিখতে হবে ওয়ান এবং টু এর মধ্যে সমস্ত পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু যত পয়েন্ট আছে আমরা জানি না এক্স্যাক্টলি ওয়ান আর টু এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে আমরা গুনতেও পারবো না এভেন আমাকে যদি বলা হয় গে যে ওয়ানের পরের পয়েন্টটা বলো তাও আমি বলতে পারবো না কেন কারণ অনেকে বলবে ওয়ানের পয়েন্টটা ওয়ানের পরের পয়েন্টটা ওয়ান পয়েন্ট ওয়ান বাট তার কাছাকাছি আরও পয়েন্ট বলা যায় ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান কেউ বলবে ওয়ান পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান কেউ বলবে ওয়ান পয়েন্ট দশ হাজার কোটি জিরো তারপর ওয়ান তো এটা বলা যায় না এক্স্যাক্টলি কোনো একটা আমরা জানি যে আছে কেউ বাট এক্স্যাক্টলি জানি না কত আছে এটাই নাম্বার রিয়েল নাম্বার এইভাবেই কোনো একটা নাম্বারের এক্সাক্ট পরের নাম্বার বলা যায় না তো আমরা বলবো কী করে এক থেকে দুই পর্যন্ত সমস্ত নাম্বার এর জন্য ইন্টারভেল আবিষ্কার হয়েছে ইন্টারভেল মানেই হচ্ছে সমস্ত নাম্বারকে বলার জন্য বলতে হয় যে এক থেকে শুরু করে দুই পর্যন্ত সমস্ত নাম্বার এটা বলার জন্য আমি তিনভাবে ইউজ করতে পারি এইভাবে কমা দিয়ে এইভাবে তার সঙ্গে এইভাবে আবার এইভাবে চলো আরেকটাই বলে দিই অথবা এইভাবে এবার ব্যাপার আছে যে এগুলোর কি এইটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেটগুলোকে বলা হয় ওপেন ব্র্যাকেট ওপেন ইন্টারভেল বা ওপেন ব্র্যাকেট ওপেন ইন্টারভেল মানে কি এক থেকে দুই পর্যন্ত সমস্ত সংখ্যা পৃথিবীর সমস্ত সংখ্যা এক থেকে দুই পর্যন্ত যত সংখ্যা হয় দুনিয়াতে সমস্ত সংখ্যা সেটা দশমিকও হতে পারে সেটা ভগ্নাংশে হতে পারে সমস্ত নাম্বার। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে বাউন্ডারি পয়েন্ট দুটো বাদ এটা মানে এক ও দুই বাদে মধ্যবর্তী সমস্ত সংখ্যা ঠিক আছে বাউন্ডারি পয়েন্ট বাদ এটা মানে সমস্ত সংখ্যা এক থেকে দুই অব্দি বাট বাউন্ডারি পয়েন্টগুলো সহ এক ও দুই সহ মধ্যবর্তী সমস্ত সংখ্যা বুঝতে পারলে তাহলে এটা মানে কী হবে দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে বাউন্ডারিতে নেই থার্ড ব্র্যাকেট মানে বাউন্ডারিতে আছে এটা মানে হচ্ছে এক থেকে শুরু করে দুই পর্যন্ত সবাই বাট ওয়ান নেই বাউন্ডারিতে আর টু আছে এটা আর লেখলাম না তোমরা লেখা যাবে এটা মানে ওয়ান আছে ওয়ান সহ দুইয়ের আগে পর্যন্ত শেষ তার মানে এটা ছবি দিয়ে যদি দেখায় জিরো ওয়ান টু থ্রি আচ্ছা এইটা মানে হচ্ছে এই যে দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত সংখ্যা এই যে ওপেন ব্র্যাকেট দিলাম মানে এরা নেই তারপর আমি যদি এইটা লিখি এটা মানে হচ্ছে ওয়ান কমা টু আচ্ছা জিরো ওয়ান টু থ্রি এখানে যদি আমি ক্লোজড ব্র্যাকেট দিই তাহলে ধরব যে ওয়ান এবং টু সহকারে সমস্ত নাম্বার এই যে প্রত্যেকটাই নাম্বার নাম্বার মানে প্রত্যেকটা পয়েন্ট মধ্যে এখানকার আলটিমেটলি সংখ্যা রেখার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এক একটা নাম্বারকেই তো প্রকাশ করে ভ্যাকচুয়ালি তাই না তো এই হচ্ছে ব্যাপার আমাদের এক সেকেন্ড ওয়েট করো কি বলল দেখি আচ্ছা চলো ঠিক আছে তারপর হুম ওকে আর বোঝা গেল হ্যাঁ তো এইরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখবো এবার আরও দুই একটা প্রবলেম দেখি ডোমেন যখন বের করতে যাবে ডোমেনের অনেকগুলো নিয়ম আছে এবার যত প্র্যাকটিস করবে তোমরা বইয়ে যথেষ্ট অঙ্ক আছে অনেক অঙ্ক আছে তোমরা দেখবে সংক্ষিপ্ততে বিশেষ করে দীর্ঘতেও আছে বেশ কিছু অঙ্ক এবং আমরা দেখি যতগুলোই করা যায় রেঞ্জেরও কিছু অঙ্ক করব আচ্ছা এ ধর রাখি এখনও চলো নেক্সট জাস্ট এখানে করিয়ে দিচ্ছি আমি তারপর বইয়ে দেখব এফ ওপে এক্স ইকোয়াস টু ধরো এক্স প্লাস আর নিচের দিকে ধরো আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এইটা দেখো আর তোমাকে বলছে ডোমেন বের করো ঠিক আছে ফাইন্ড ডোমেন ডোমেন নির্ণয় করো তাহলে যেহেতু ভগ্নাংশ ভগ্নাংশই প্রবলেম কোথায় কভিনান্সের প্রবলেম হচ্ছে একটাই যে নিচের দিকে জিরো নিচের পার্টটা যেন জিরো না হয়ে যায় জিরো হলেই সমস্যা তাহলে সমস্যাটা বের করি আগে সমস্যা কখন আসবে যখন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো হবে এটাকে মিডিল বেরিল্টার্ন করি এটাকে সমাধান করবো এক্সের মানটা বের করবো এক্সের মানটা যেখানে বের করব সেই সেই জায়গায় প্রবলেম তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো কমন টমন নাও দেখো এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি আসবে তাহলে এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু ফোর আর এক্স ইকুয়াল টু থ্রি এই দুটো জায়গায় প্রবলেম তার মানে আসলে ডোমেন কী হলো তাহলে অত ডোমেন ডোমেন হলো আমাদের দুটো সংখ্যা বাদে সব সংখ্যা আর রিয়েল নাম্বার সমস্ত রিয়েল নাম্বার মাইনাস দুটো সংখ্যা বাদ একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে চার আচ্ছা দুটো সংখ্যা বাদ এটা বলার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় সেট ইউজ করতে হয় তাই না আর নেগেটিভ মানে ওইখান থেকে চলে গেল তারা রিয়েল নাম্বার থেকে দুটো নাম্বার বাদ একটা তিন আর একটা চার হলেই আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে চলো তোমাদের একটু বই বের করে আমি বইয়ের কয়েকটা অঙ্ক করাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে একটু কঠিন দিকে যাই আচ্ছা এক কাজ করি টেন এক্সের ডোমেন বের করি হ্যাঁ চলো পরেরটা এফোপেক্স ইকুয়ালস টু টেন এক্স তোমাকে বলবে ডোমেন বের করো ঠিক আছে দেখি ডোমেন কত তাহলে দেখো এফোপে এক্স ইকুয়ালস টু টেন এক্স মানে কত সাইন এক্স বাই কস এক্স জানি তো এটা এবার দেখো কস এক্স পার্টটা যেখানে যেখানে জিরো সেই সেই জায়গাটা তো কস এক্স কোথায় জিরো তো আগে লিখি কস এক্স প্রবলেমটা বের করি এখানকার ঠিক আছে দেখো প্রবলেম বইয়ের লেখা না আমি লেখা তোমাদের সুবিধার জন্য আমি নাম দিয়েছি এটার প্রবলেম তো জন্য তোমরা আমাদের পরীক্ষার খাতায় যদি ডিটেলসে লিখতে আসো ওটা প্রবলেম লেখে আসবে না কী লিখবে ভাষাটা যে অপেক্ষকটি যেই জায়গায় অসন্তত সেটি হলো মানে অসন্তত না যে অসংগাত ঠিক আছে অথবা যেই অংশে যেই বিন্দুগুলিতে মান নির্ণয় সম্ভব না এরকম করে লিখবে ঠিক আছে অথবা তোমরা দেখবে বইয়ে সুন্দর ভাষা দেওয়া আছে তা নিচেরটাকে জিরো কস জিরো কোথায় হয় দেখো সবার প্রথমে কস জিরো হয় নাইনটিতে ঠিক আছে তারপর যদি দেখো তাহলে দুশো সত্তর ডিগ্রিতেও কস জিরো হয় তো কস জিরো ইভেনচুয়ালি আমার সমস্ত বিজোর সংখ্যক পাই বাই টুতে তো বিজোর সংখ্যক পাই বাই টু যেটা কস এক্স ইকুয়ালস টু কস বিজোর সংখ্যা প্রকাশ করার জন্য টু এন মাইনাস ওয়ান লেখা হয় পাই বাই টু ব্যাস হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল টু কথা হবে এখানে এক্স গল্প এগুলো একটু কঠিন জিনিস যেটার জন্য ত্রিকোণমিতির পার্টটা একটু দরকার বাট ত্রিকোণিতটা শিখলে এটা এই জিনিসটা ক্লিয়ার মনে হবে তোমার একদম ঠিক আছে চলো তাহলে এটা এক্স এতগুলো উত্তর এন মানে অবশ্যই পূর্ণ সংখ্যা আমরা লিখবো এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পাশাপাশি লিখবো এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ডোমেন এর মানে হচ্ছে কি ডোমেন হচ্ছে পৃথিবীর সমস্ত সংখ্যা মাইনাস এই সংখ্যাগুলো এগুলো কি টু এন মাইনাস ওয়ান টু পাই বাই টু সার্চ দ্যাট এন বিলংস টু সেট তোমরা পড়েছো এই ভাষাগুলো এই নোটেশানগুলো অবশ্যই তোমরা জানো হয়তো চলো নেক্সট ধরো হয়ে গেল তোমাদের একটু বইয়ের অঙ্ক করাই কয়েকটা তো দেখবে সংক্ষিপ্ত তোমাদের যে নতুন বই আছে দেখবে এই যে নতুন বইয়ের যে সংক্ষিপ্ততেই যে অপেক্ষকগুলো কোন মানে সংজ্ঞাত এটা বের করতে বলেছে যদিও এটা এই যে সংগাত বলেছে তার মানে এই ডোমেন অসংখ্য সরি অসংগত বলেছে তার মানে প্রবলেম বের করতে বলেছে অসংগত বের করা মানে প্রবলেম বের করা তার মানে নেগেটিভ অথবা নিচের জিরো এই দুটো জিনিস বের করবে তাহলে এই একটা গেলো যেটা খুব ইজিলি তোমরা বের করতে পারবে এক্স বাই সাইন এক্স এটাও ছিল বাকি ডোমেন দেওয়া আছে ডোমেন ডোমেন তো দীর্ঘতেও দেওয়া আছে ঠিক আছে তো আমি একটা করাই তোমাদের সেটা হচ্ছে রুট দিয়ে যেগুলো আছে সেগুলো একটা করাই রুট অফার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটাই করাই চলো ডোমেন বের করতে বলেছে মুছি এটা একটু ভালো করে বুঝবে এখন যেটা পড়তে যাচ্ছি কারণ দীঘাতের ক্ষেত্রে সমস্যা করবে না হলে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটা এখন যদি বুঝে যাও তাহলে লিনিয়ার ইনি চ্যাপ্টার যখন করাবে তখন অসুবিধা হবে না ফাইন্ড ডোমেন ফাইন্ড দ্য ডোমেন একটু ইংরেজিতে লিখে দিলাম হ্যাঁ অফ রুট অভার অফ এফ অফ এক্স ইকালস টু রুট অভার অফ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন এটা তোমাদের বইয়ে আছে ডোমেন তো তাই না ক্ষেত্র নির্ণয় করো হুম ক্ষেত্র মানে ডোমেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস একদম ঠিক আছে সবার প্রথমে এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি যে এটাকে কি মিডিল টার্ম টাইপ কিছু করা যায় তো ডেফিনেটলি করা যায় দশকে সাত বানাতে হবে তো ওটা ইজিলি হয় তো বানিয়ে নি তো দেখো আমাদের ডোমেন বের করার জন্য কী দরকার যে আমরা জানি রুটের ভেতরে এটা প্রবলেম ডোমেন বের করার জন্য তাহলে এটার উল্টোটা হতে হবে রুট ওভার অফ নেগেটিভ ছিল তাহলে ডোমেনটা কোনটা হবে তাহলে রুট ওভার অফ পজিটিভ তাহলে ডোমেনটা হবে আমার সবসময় ডোমেন করতে থেকে আসবে ডোমেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ঠিক আছে এখান থেকে রুট ওভারে সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো করলে ডোমেন বেরিয়ে আসে যদি আমরা এক্সের মান বের করতে পারি প্রবলেম হচ্ছে যে এইটার সলিউশন করব কীভাবে সেটার জন্য চ্যাপ্টার পড়তে হবে লেনিয়ার ইন যখন লেনিয়ার ইন মানে অসমীকরণ চ্যাপ্টার আমি পড়িয়ে দেবো কারণ এরপর আমি সম্ভবত অসমীকরণ চ্যাপ্টারই পড়াবো ঠিক আছে তখন এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপাতত দেখো আপাতত দেখো কী করে করতে হয় তখন কিন্তু আরও এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে এটা বিশেষ করে ওয়েবিকার মেথড বলে একটা মেথড আছে সেই মেথডটা জানলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না দীঘাতের ক্ষেত্রে সবার প্রথমে মিডিল টার্ম করবে তোমরা তো মিডিল টার্ম ভেজে গেছি এক্স মাইনাস ফাইভ পাঁচ আর দুই হয় আর এক্স মাইনাস এটা হলো এবার দেখো আমি সবসময় সাজেস্ট করি যে এইভাবে না করে তোমরা ওয়েবিকার মেথড করবে তাহলে এইটার ক্ষেত্রে ওয়েবিকার মেথডটা কী জিনিসটা একটু লিখি এখানে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস টু ছবি আঁকবো সময় ওটা ওয়েবিকার মেথড আর কিচ্ছু না ছবি আঁকবো দেখো এটাকে যদি জিরো বানাও দেখো এক্স মাইনাস ফাইভকে জিরো বানাও তাহলে এক্সের মান কত আসতো পাঁচ ভালো করে দেখবে এখানে যদি জিরো বানাতে তাহলে এক্সের মান কত আসতো দুই আসতো ছোটো থেকে বড় হিসাবে দাম দিয়ে দাও এটা দুই এটা পাঁচ কোথায় এটা সংখ্যা রেখা সব লেখছি না জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আছে আমরা অতই কিছুই লিখছি না আমরা জাস্ট ছোটো থেকে বড়ো হিসাবে লিখে দিলাম এখানে যদি আরও কিছু থাকতো আরও লিখতাম ক্লিয়ার এইবার যে কোনো একটা ভ্যালু নিয়ে হয় এর বাম দিকে বা এর ডান দিকে বা এর ডান দিকে সবসময় বেস্ট হচ্ছে এর ডান দিক থেকে শুরু করা এই দিক থেকে আসা বা তুমি বা দিক থেকে যেখান থেকে ইচ্ছা করলেই হলো ঠিক আছে ছবি আঁকব কীভাবে দেখো ওয়েবিকার মেথডের ক্ষেত্রে সবসময় এই রকম করে একটা ওয়েব তৈরি হবে এই জাতীয় দীঘা ছবি ক্ষেত্রে তো সবসময় একটা ওয়েব তৈরি হবে দীঘাত সমীকরণের ক্ষেত্রে দেখো ছবিটা হয় এইভাবে হবে অথবা এইভাবে হবে এই দুটো ছাড়া আর কোনো অপশানই নেই দীঘাত সমীকরণের দুটো বীজ থাকবে তো এই ছবি হবে না এই ছবি হবে কোন ছবি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এর বাঁ দিকে অথবা এর ডান দিকে যে কোনো একটা জায়গায় তুমি মান বসাও তো আমি এর বাদিকের মান বসাচ্ছি ধরো ঠিক আছে এর বাদিকে কি জিরো একটা পয়েন্ট যে কোনো একটা মান এটা না যে তোমাকে ওটাই বসাতে হবে ধরো এর বাম দিকে কী আছে জিরো আছে সবচেয়ে ইজিয়েস্ট মান তো জিরোই আলটিমেটলি তো তুমি জিরো বসিয়ে দেখো এইটা দেখার দরকার নেই আপাতত গ্রেটার দেন লেস দেন জিরো দেখা জাস্ট শুধু এতটুকু নিয়েই বিবেচনা চলছে এইটা এখনও চলেনি ওটা মুছে দিলাম যাও ঠিক আছে এইটা নিয়ে আলোচনা তো প্রথমে সবার প্রথমে কি করলাম এটাকে জিরো বানালাম এই দুটোকে জিরো বানালাম লিখে নিলাম এইবার এখানকার একটা মান বা মাঝখানের একটা মান বা ডান দিকের একটা মান বসে নাও মাঝখানে ধরো তুমি চার বসালে তিন বসালে এদিকে ওয়ান বসালে টু বসালে অথবা জিরো বসালে টু না জিরো আর ওদিকে বসালে কত সিক্স সেভেন এইট যত ইচ্ছা আমি জিরো বসাচ্ছি তো যদি জিরো বসালাম তাহলে কত হতো জিরো মাইনাস ফাইভ আর জিরো মাইনাস টু তাহলে আসলো কত টেন মানে পজিটিভ তার মানে এর বা যে ছবির অংশটা হবে সেই অংশটা পজিটিভ পজিটিভ মানে উপরের দিকে ছবিটা হবে তার মানে উপরের দিকে দেখো বা দিকে এইটা ধরো দুই আর এইটা ধরো পাঁচ আর এখানে ধরো এইটা ধরো দুই আর এইটা ধরো পাঁচ এই দুটো পয়েন্টে ছেদ করবে অ্যান্ড ছবিটা হবে তো ছবিটা অবশ্যই ছবি নাম্বার এক হবে প্রথম ছবিটাই হবে উপরের দিকে তো ঠিক আছে এর বাঁ দিক থেকে ভালো করে শুনবে এর বাঁ দিক থেকে আমার পছন্দ মতো একটা পয়েন্ট নিলাম এবং সেই পয়েন্ট আমাকে পজিটিভ মান দিয়েছে তার মানে এর বাঁ দিকে উপরের দিক থেকে ছবিটা শুরু হবে যদি নেগেটিভ মান দিতো নিজের থেকে শুরু হতো তাহলে আমার ছেদ করবে ওই যে ছেদ বিন্দু দুটোকে দাগ দিয়েছি তাহলে এই হচ্ছে ছবি ক্লিয়ার একদম সিম্পল জিনিস এইবার আমি দেখবো এখানে গ্রেটার দেনের উত্তর চেয়েছে না লেস দেনের উত্তর চেয়েছে তো উত্তর চেয়েছে গ্রেটার দেনের তাহলে উত্তর এইবার লিখব গ্রেটার দেনের উত্তর চেয়েছে গ্রেটার দেন জিরোর উত্তর চেয়েছে গ্রেটার দেন মানে পজিটিভ উত্তরগুলো চেয়েছে পজিটিভ মানে উপরের দিকের উত্তরগুলো তোমার চেয়েছে তাহলে উপরের দিকে কোনগুলো হলে এই অংশটা আমার উত্তরের মধ্যে পড়ে আর এখানকার এই অংশটা আমার উত্তরের মধ্যে পড়ে শেষ না এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত তাহলে পাঁচ থেকে শুরু করে একদিকে চলতে থাকলে ইনফিনিটি পর্যন্ত আর দুই থেকে শুরু করে বাম দিকে চলতে থাকলে লাস্ট পোর্শন হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সবাই আসবে ঠিক আছে তাহলে ডোমেন কী হবে দেখো তাহলে ডোমেন আমি লিখছি ডোমেন হচ্ছে শুরু হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয় টু পর্যন্ত ইকুয়াল চিহ্ন আছে এই যে ইকুয়াল চিহ্নে পড়বে এটা আচ্ছা পাঁচ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তো পাঁচ থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবাই পাঁচে পড়বে এই যে ইকুয়ালটির জন্য এটা আর ইনফিনিটি এটাও হবে এটাও হবে ইউনিয়ন কমপ্লিট বোঝা গেল আর একটা প্রবলেম করবো যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয় আমি জানি হান্ড্রেড পার্সেন্ট কনফিউশন ক্লিয়ার হয়নি এখনও ঠিক আছে চলো দেখি আচ্ছা কত নম্বর করবো অঙ্ক নম্বর হচ্ছে ধরো সাত সাত না নয় হয়েছ নয় আর সাতটা একই একই টাইপের করি আর কিছু আছে নয় বা সাত একটা করলেই হলো ডোমেন বের করো ফাইন্ড দ্য ডোমেন অফ অঙ্ক নাম্বার এটা অঙ্ক নাম্বার ছিল কত এটা অঙ্ক ছিল দুই দীর্ঘ হ্যাঁ দীর্ঘ একের দুই আর এটা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে দীর্ঘ একের সাত সোজা একদম অঙ্কটা মিলটা আমার করতে হবে তোমাকে করে দিয়েছে ওয়ান বাই রুট ওভার অফ এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স একদম ভালোভাবে দেখবে দুটো অঙ্ক একসঙ্গে কাজে লাগে দুটো প্রবলেম একসঙ্গে কাজে লাগে এর ডোমেনটা বের করবো দেখো এটা প্রবলেম হচ্ছে দুটোই চলে এসছে একে তো ভগ্নাংশও হয়ে গেছে আর একে তো রুটও চলে এসছে তা আমরা কে জানি ভগ্নাংশ হলে না নিচের পার্টটা জিরো হওয়া যায় না মানে এটা যাই হোক জিরো না হয় হুম আর রুটে আছে মানে নেগেটিভ না হয় তার মানে এই যে অংশটা আসলে এই যে অংশটা এখান থেকে তো আসবে এক্স এখানেই আছে তার মানে এই যে ভেতরের অংশটা যেটা এক্স মাইনাস টু আর এক্স প্লাস সিক্স যেহেতু এটা নিচে আছে এটা জিরো হতে পারবে না আর যেহেতু এটা আমাদের রুট ওভারে আছে তার মানে নেগেটিভ হতে পারবে না তার মানে একমাত্র অপশানের কাছে পজিটিভ জিরো হওয়ারও অপশান নেই মানে এই যে ইকুয়াল টু চিহ্নটা হবে না তার মানে এখান থেকে আমার কিন্তু ডোমেন চলে আসবে বোঝা গেল তাহলে এটাকে সলভ করলেই ডোমেন এই যে সলভ করবো তাহলে দেখো সলভ করছি তাহলে আমার কাছে আছে কত এক্স মাইনাস টু আর এক্স প্লাস সিক্স আমি কিন্তু গ্রেটার দেন বা লেস দেনটা আপাতত লিখব না সব ছবি আঁকার পর গ্রেটার দেন লেস দেনটা লিখবো এটার ছবি কী করে হবে দেখো এখানে যদি এক্স এটাকে এই পার্টটাকে জিরো করতাম তাহলে এক্স টু কত বেরোতো টু এই পার্টটাকে জিরো করলে এক্স টু কত বেরোতো তাহলে মাইনাস ছয় বেরোত ছবি আঁকব তো সব ছোটো থেকে বড় হিসাবে সাজাতে হবে মাইনাস ছয় টু হলো এইবার একটু ছবি আঁকবো হয় ওপর থেকে যাবে নাহলে নিচ থেকে যাবে কোথা থেকে আসবে দেখি এবার এটাতে একটা পছন্দ মতো মান বসাই ধরো মাইনাস সিক্সের এদিকে বা টু এর ওদিকে যে কোনো একটা মান বসাই তাহলে মাইনাস ওদিকে বসাই ঠিক আছে একটু মাইনাস সিক্স সিক্সের ঝামেলা একটু ওদিকে বসাই তো থ্রি বসাচ্ছি দুইয়ের বেশি কত থ্রি যে কোনো একটা থ্রি ফোর ফাইভ সিক্স তো আমি টু পয়েন্ট ফাইভ বসাই তাও চলবে তো আমি ধরো থ্রি বসাচ্ছি তাহলে এখানে যদি থ্রি বসাই তাহলে কত হচ্ছে দেখো মনে মনে বসো থ্রি মাইনাস টু আর এখানে কত হচ্ছে আর থ্রি প্লাস সিক্স তাই না তাহলে কত হলো এখানে ওয়ান ইন্টু নাইন কত হলো নাইন পজিটিভ তার মানে এর ডান দিকে একটা পছন্দ মতো মান বসালাম যেটা পজিটিভ তার মানে এর ডান দিকে ছবিটা হবে পজিটিভ মানে উপরের দিকে এই যে এইভাবে হবে তাহলে এখানে ছেদ করবে দুটোতে ছেদ করবেই করবে এই যে চলে আসলাম ঠিক আছে এইবার আমি দেখি ব্যাপারটা কী আমার এবার আমি দেখবো যে আমার কী চেয়েছে আমার চেয়েছে গ্রেটার দেনের উত্তর ঠিক আছে গ্রেটার দেনের উত্তর মানে উপরের উত্তরগুলো চেয়েছে আমার ছবিটা এটা দিয়ে ছবি আঁকবো এবার দেখব গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন মানে উপরের উত্তরগুলো চেয়েছে ব্যাস যদি লেস দেন বলতো তাহলে মানে আমি এখান থেকে নিতাম উত্তরটাই মাইনাস ছয় থেকে দুই অবধি ঠিক আছে ব্যাস এটা লাস্টে কথা হয় মাইনাস ইনফিনিটি এটা প্লাস ইনফিনিটি তাহলে ডোমেন কত তোমাদের ক্ষেত্রে সুবিধা কী বলতো তোমাদের এমসি কী করতে হবে তুমি শর্ট করছো কিছু লেখছো ভাষা লেখছো লেখছো না ছবি আঁকছো কীভাবে করছো কিছু যায় আসে না তোমরা জাস্ট করলেই হবে তো সবচেয়ে বেস্ট মেথডের জন্য তোমাদের জন্য হবে এটা বড় বড় লিখতে হবে না আর আচ্ছা ডোমেন হলো তাহলে ডোমেন কী হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ছয় যেহেতু এটা এই যে দেখো ইকুয়াল টুটা নেই ইকুয়াল টুটা নেই মানে কিন্তু তোমার এটা ওপেন ব্র্যাকেট হবে সব সময় ইকুয়াল টু থাকলে আর ইনফিনিটি এমনিতেও সবসময় হয় এটাতেও হবে এখন দেখো এটাতে ইকুয়াল টু ছিল তাহলে এখানে ক্লোজ ব্র্যাকেট হচ্ছিলো ওপেন ব্র্যাকেট হবে আর তার সঙ্গে দুই থেকে শুরু হবে আর দুই থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে ব্যাস এখানে ওপেন এখানে ইউনিয়ন দিস ইজ দ্য অ্যান্সার কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তাই না আশা করি বোঝা গেল ডোমেন পাওয়ারটা এবং ডোমেনের বেশ কিছু প্রবলেম আমরা করলাম আরও এক ধরনের প্রবলেম করি যেটা একটু করেন একটু করেন মানে খুব বেশি কঠিন বাট একটু কঠিন সেটা কি সেখানে যদি মড রিলেটেড কিছু চলে আসে ঠিক আছে মড দেখো ভিডিও বড় হয়েই যাচ্ছে কন্টিনিউ কিন্তু কিছু করার নেই শিখতে তো হবেই বললাম যে ডোমেন আজকে শিখব এই জন্য এটা হয়ে গেছে এবার দেখো মডের প্রবলেমগুলো কী করে সলভ করতে হয় উদাহরণও করে দেওয়া আছে বাট আমি তোমাদের একটা করে দিই একদম শেষের দিকের দেখবে অঙ্কগুলো আছে দীর্ঘর শেষের দিকে মড এন্ড বক্সের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আছে চলো আমি প্রথমটাই সলভ করি রুট অফ অফ ওয়ান বাই রুট অফার অফ ওয়ান প্লাস মড এক্স ঠিক আছে এক সেকেন্ড ওয়ান বাই রুট অফ আর অফ ওয়ান প্লাস মড এক্স এর বলবে ডোমেন বের করো এটা হচ্ছে ফাংশন এই তো ব্যাপার এর ডোমেন বের করতে লাগবে আবার দেখো এই ওয়ান এক্স আছে সম্ভবত দেরো এক্স প্লাস মড এক্স ওয়ান হলে তো সোজা হয়ে যাবে এফ ওভেক্স ইকুয়ালস টু ওয়ান বাই রুট হর অফ এক্স প্লাস মডেক্স এর দেখো ডোমেনটা কী হবে আলটিমেটলি নিচে আছে নিচে থাকলে জিরো তো হতে পারবে না আর রুটের ভেতরে আছে মানে নেগেটিভ হতে পারবে না তার মানে এই যে ভেতরের অংশটা আছে মানে এক্স প্লাস যে মড এক্স পার্টটা আছে এটা কিন্তু জিরোর থেকে বড়ো হতে হবে তাই না এবার দেখি এই পার্টটা জিরোর থেকে বড়ো হওয়া মানে কি এই পার্টটা জিরো হওয়া জিরোর থেকে বড়ো হওয়া মানে হচ্ছে যে মড এক্স পার্টটা মাইনাস এক্সের থেকে বড়ো হওয়া একটা ওদিকে নিয়ে যাও এটা অথবা আমি কী বলতে পারি অথবা আমি বলতে পারি যে এক্স পাওয়ারটা মডের থেকে বড়ো হওয়া কোথায় গেল মাইনাস মাইনাস মডের থেকে বড়ো হওয়া দুটো এটার থেকেও আসে এটার থেকেও আসে দেখো কত রকমের এক্সের ভ্যালু হতে পারে তা এক্সের ভ্যালুর জন্য তিন রকমের কেস লেগছি দেখো এটা মুখস্ত করিয়ে দেওয়া যায় বাট আমি একদম তোমাদের দেখাচ্ছি একদম কীভাবে হয় কেস ওয়ান কেস টু কেস থ্রি দেখো একদম তোমাদের তিনটা কেস দেখাচ্ছে একটা হচ্ছে যখন এক্স নেগেটিভ একটা হচ্ছে যখন এক্স পজিটিভ সরি এক্স জিরো এক্স জিরো আর একটা হচ্ছে যখন এক্স পজিটিভ দেখো দুনিয়ার সমস্ত নাম্বার কভার হয়ে গেল একটা জিরো একটা নেগেটিভ আর একটা পজিটিভ ঠিক আছে এই প্রবলেমগুলো সবগুলো এটা দিয়ে হবে ওই জন্য একটা ভালো করে বুঝে নাও ঠিক আছে দেখো এক্স নেগেটিভ তো একটা উদাহরণ নিয়ে নিই এক্স নেগেটিভ মানে এক্সের জায়গায় চলো মাইনাস ফাইভ নিয়ে নিই ঠিক আছে যেই কেসটা খাটবে সেই কেসটাই উত্তর আমার তো এক্সের জায়গায় মাইনাস ফাইভ নিয়ে আর এটাতেই বসাও কি ধরো যে কোনো একটা নিলেই হবে এটাতে ওটাতে তাহলে দেখো এক্সের জায়গায় মাইনাস ফাইভ তাহলে মড অফ কি মাইনাস ফাইভ গ্রেটার দেন মাইনাস অফ এক্সের জায়গায় বসাচ্ছি মাইনাস ফাইভ তাহলে দেখো মড অফ এই যে অংশটা আছে মড সবসময় পজিটিভ করে গ্রেটার দেন মাইনাস অফ মাইনাস ওয়ান প্লাস ফাইভ দেখো পাঁচ পাঁচের থেকে বড় এটা কোনো কথা হলো একদম ভুল ঠিক না পাঁচ কি পাঁচের থেকে বড়ো হয় না এটা কি ম্যাথমেটিক্যালি ট্রু না একদম ট্রু না তার মানে যেটা ধরলাম এটা ম্যাথমেটিক্যালি ফলস চলে আসলো তার মানে ম্যাথোড অফ কন্ট্রাডিকশন বলে একটা জিনিস আছে তার মানে এটা ধরে নেওয়া ঠিক না এক্স নেগেটিভটা ঠিক না একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি জাস্ট জিরো মানটা নিয়ে নিই ঠিক আছে আচ্ছা দেখি জিরো মানটা নিয়ে কত হচ্ছে তো জিরো মানটা নিয়ে যদি দেখি তাহলে এক্সের জায়গায় জিরো বসাবো মড জিরো গ্রেটার দেন মাইনাস অফ জিরো তাহলে কি জিরো গ্রেটার দেন মাইনাস জিরো মানে জিরো কি জিরোর থেকে বড় এটা কোনো কথা হলো না একদম না তার মানে এটাও হতে পারে না পজিটিভ মান নেই ধরো পাঁচ নিয়ে নিচ্ছি এক্স এর জায়গায় পজিটিভ মানের জন্য পর তাহলে কোথাও দেখো মড অফ ফাইভ গ্রেটার দেন মাইনাস অফ ফাইভ মড ফাইভ মানে কি ফাইভ আর গ্রেটার দেন মানে মাইনাস ফাইভ একদম ঠিক ঠিক না ঠিক তার মানে সমস্ত পজিটিভ সংখ্যা পৃথিবীতে যত পজিটিভ সংখ্যা আছে সমস্ত সংখ্যা এই ডোমেনের মধ্যে পড়ে কারণ এইগুলোর জন্য ঠিক হয়ে যায় এটা ইকুয়েশানটা ঠিক আছে তার মানে এর যে ডোমেন হবে এর যে ডোমেন হবে ডোমেন হবে সমস্ত পজিটিভ সংখ্যা বোঝাবো কি করে আর প্লাস করে দাও তাহলেই হয়ে গেলো ঠিক আছে আর প্লাস অথবা এটাকে লেখার জন্য তুমি লিখতে পারো জিরো হবে না জিরোর পর থেকে শুরু হবে এই যে সংখ্যা রেখা যদি দেখি জিরো তো হচ্ছে না জিরোর পর থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত সংখ্যা তাহলে অথবা তুমি লিখতে পারো এটা যে জিরো টু ইনফিনিটি জিরো লেখা যাবে না কিন্তু হ্যাঁ জিরো ওপেন ডুকবে জিরো হয় না বেশ বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিন্তু এইভাবেই সলভ হবে আই হোপ বোঝাতে পারলাম রেঞ্জটা তাও বাকি থাকলো ঠিক আছে এর পরের দিনে এসএন দেতে প্রবলেম দেখবো আমরা এসএন দেতে বেশি প্রবলেম নেই এই যে এই ফাংশনের ক্ষেত্রে যে এই অংশটা আছে এটাতে খুব বেশি প্রবলেম নেই তো এসএন দেয়ের এমসি কিউগুলো সবগুলো করবো তার সঙ্গে রেঞ্জের যে ব্যাপারটা দেখো রেঞ্জ থাকলো কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে একদিনে অনেকটা বড় হয়ে যাবে তাহলে আগামীকাল রেঞ্জ পার্টটা পড়ব রেঞ্জ কী করে বের করব বিভিন্ন ফাংশনের অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ওই এসএন দেয়ের সমস্ত প্রবলেমগুলো সলভ করবো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে Subscribe!